হ্যালো গাইস, সালামু আলাইকুম। স্বাগত বলছি রিয়েক্ট স্টেপ বাই স্টেপ থেকে। আমরা গত দুই পর্বে দেখিয়েছিলাম যে কিভাবে একটা রিয়েক্ট অ্যাপ তৈরি করতে হয় এবং ফায়ারবেসটা সেট আপ করতে হয় এবং আমাদের প্রজেক্টে কি কি এনপিএম প্যাকেজ ইনস্টল করতে হবে, তারও সবকিছু আমরা গত দুই পর্বে ডিটেলস বলেছিলাম। এবং তৃতীয় পর্বে আমাদের আশা ছিল যে আমরা পুরো অ্যাপটার ডিজাইন করব। তো হ্যাঁ, সঠিক, আজকে আমরা পুরো অ্যাপটার ডিজাইনের জন্য চলে এসেছি। তো আমাদের অ্যাপটা যদি আমরা একটু তাকাই, তাহলে এখানে একটা লেখা আছে, জাস্ট একটা ইমোজি এবং একটা ইনপুট ইনপুট বক্স আছে, একটা বাটন আছে এবং এখানে ডাটাগুলোকে আমরা এখানে শো করব। এটা হচ্ছে আমাদের লাইফ লিঙ্কের অ্যাপটা এবং আমাদের ওয়েবসাইটটা একদম হচ্ছে ব্ল্যাঙ্ক, এখানে কিছু নাই। আমরা যদি দেখি, আমরা গত পর্বে যেরকম যেরকম দেখিয়েছিলাম ঠিক সেরকমই আছে। এখন এখানে আর কোনো লেখাটিকে কিছু নেই। ওকে, তো আমরা শুরু করব এখন। তার আগে আমরা একটু দেখতে চাই আসলে আমাদের কি কি প্রথমে কাজটা করতে হবে। সেজন্য আমরা যদি আমাদের ফাইনাল অ্যাপে দেখি, তাহলে আমাদেরকে ফার্স্ট একটা ইনপুট বক্স তৈরি করতে হবে এবং একটা বাটন নিতে হবে, একটা লেখা লিখতে হবে। তো সেই কাজটা আমরা চলুন করে ফেলি। সেজন্য সরি, এখানে রিয়েক্টেড টি হবে। তো আমরা ফার্স্ট একটা কন্টেইনার নেব, সবকিছু আমরা কন্টেইনারের মধ্যেই করব। জাস্ট একটা ক্লাস নিলাম, কন্টেইনার ক্লাস, টু ডু কন্টেইনার, জাস্ট এই ক্লাসটা নিলাম। এখানের মধ্যে আমরা ইনপুট বক্স, বাটন, যা করার সব কিছু এখানের মধ্যেই করব। তো তার জন্য আমরা যেহেতু বলেছিলাম যে আমরা ম্যাটেরিয়াল ইউআইটাকে ব্যবহার করব এবং আমরা গত পর্বে ম্যাটেরিয়াল ইউআইটা আমাদের প্রজেক্টে ইনস্টল করছি, তো আমাদের এই ইনপুট বক্সটা আমরা ম্যাটেরিয়াল ইউআই থেকে নিয়ে আসবো। তার জন্য আমাদের কি করতে হবে, জাস্ট সার্চ বারে গিয়ে ম্যাটেরিয়াল ইউআইটা লিখতে হবে, ম্যাটেরিয়াল ইউআই, এবং প্রথম ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। দেন লেফট সাইড বার থেকে ডট ক্লিক করতে হবে আমাদেরকে, এখান থেকে কম্পোনেন্টস, কম্পোনেন্টস থেকে আমাদেরকে ফার্স্টে টেক্সট ফিল নিতে হবে, এই যে টেক্সট ফিল। তারপর এখান থেকে আমাদের ইচ্ছা মতো যে কোনো একটা টেক্সট ফিল আমরা চুজ করে নিব। তো আমরা প্রথমটাকে চুজ করতে যাচ্ছি, সেজন্য আমাদেরকে প্রথমের এই টেক্সট ফিলটা জাস্ট কপি করে আমাদের ওয়েবসাইটে পেস্ট করতে হবে। টেক্সট ফিলটাকে আমাদেরকে এখানে ইম্পোর্ট করতে হবে। টেক্সট ফিল্ডটা যেহেতু আমরা ম্যাটেরিয়াল ইউআই থেকে নিয়েছি, সুতরাং আমরা ইম্পোর্ট টেক্সট ফিল্ড ফ্রম অ্যাট দ্য রেট ম্যাটেরিয়াল ইউআই, ম্যাটেরিয়াল ইউআই হাইফেন ইউআই কোর, আমরা কোর থেকে এটাকে ইম্পোর্ট করে নিলাম। ওকে, তার আগে আমি এখানে এইচ টু এর মধ্যে জাস্ট লিখতে চাই টু ডু অ্যাপ এবং আমি এখানে একটা ইমোজি ব্যবহার করতে চাই। তো ইমোজিটা আমি আমার গত যে 15 বিএস কোড এক্সটেনশন যে ভিডিওটি করেছিলাম, ওখানে আমি দেখিয়েছিলাম কিভাবে ইমোজি এক্সটেনশনটা করে ইনস্টল করতে হয়। তো সো আপনারা ভিডিওটি দেখে আসবেন, দেখে আসলে নিশ্চয়ই আপনারা ইমোজিগুলোকে ব্যবহার করতে পারবেন। তো এই জন্য আমি কন্ট্রোল শিফট পি প্রেস করলাম, এখান থেকে ইনসার্ট ইমোজি এন্টার প্রেস করব, এখান থেকে জাস্ট ফায়ার টাইপ করব। আমরা ইমোজিটাকে আমাদেরকে স্প্যানার মধ্যে রাখতে হবে। ওকে, আমরা এবার একটু ওয়েবসাইটে যাই, দেখি কি অবস্থা, রিলোড দিব। ওকে, আমাদের উপরে লেখাটা এবং আমাদের ইনপুট বক্সটা চলে আসছে। এখন আমরা ম্যাটেরিয়াল ইউআই থেকে বাটনটা নিব। তো তার জন্য আমাদেরকে ম্যাটেরিয়াল ইউআই এ গিয়ে জাস্ট বাটনে ক্লিক করতে হবে। এরপর আমাদের পছন্দ মতো উপরে প্রাইমারি বাটনটাকে আমরা কপি করে নিব, কপি করে আমাদের ওয়েবসাইটে পেস্ট করে দিব। ওকে, বাটনটাকেও আমাদেরকে ইম্পোর্ট করতে হবে ম্যাটেরিয়াল ইউআই থেকে। সো আমরা দেখি বাটনটা আসছে কিনা। ওকে, আমাদের বাটনটা চলে আসছে, ইনপুট বক্সটা চলে আসছে, লেখাটা চলে আসছে। সো আমরা এগুলো সবগুলোকে একটু মধ্যে নিয়ে আসার চেষ্টা করব। তার জন্য আমরা অ্যাপ ডট সিএসএস এ যাব, এটা ব্ল্যাঙ্ক কিছু নাই, আমাদেরকে অ্যাপ ডট সিএসএস টা এখানে ইম্পোর্ট করে নিতে হবে। আমরা অ্যাপ ডট সিএসএস টাকে এখানে ইম্পোর্ট করলাম, এই টু ডু কন্টেনারকে ধরে আমরা এখানে জাস্ট একটু স্টাইল করব, ডট টু ডু উইথ দিলাম 400px, মার্জিন 0 অটো করলাম এবং পেডিং টপ দিলাম 100px। ওকে, আমাদের টু ডু অ্যাপটা মধ্যে চলে আসছে, আমরা যেরকম চাচ্ছিলাম ঠিক সেরকম চলে আসছে। এখন আমাদের ইনপুট বক্সের লেভেলটাকে আমাদের চেঞ্জ করতে হবে, আমরা চাচ্ছি এখানে হবে রাইটে টু ডু। ওকে,
আমি চাচ্ছি এখানে আরো একটা আমি ইমোজি আনবো, সেজন্য কন্ট্রোল শিফট পি দিলাম, ইনসার্ট ইমোজি, চেক মার্ক, আমি লিখলাম এখানে চেক মার্ক। এই যে আমি চেক মার্কটাকে নিলাম, ওকে। সো দেখি আমাদের লেভেলটা চেঞ্জ হয়েছে কিনা, জাস্ট এখানে এসে রিলোড, ওকে, আমাদের লেভেলটা চেঞ্জ হয়েছে। এখন আমাদের ইনপুটের ভ্যালুটাকে ধরতে হবে। আমরা ইনপুটের ভ্যালুটাকে ধরবো একটি স্টেটের মধ্যে। স্টেট কি? স্টেট হচ্ছে একটা ভেরিয়েবল, ভেরিয়েবল মতো, যেটা শর্ট মেমোরি হিসাবে কাজ করে। তাহলে কনস্ট ইনপুটের জন্য ইনপুট এবং সেট ইনপুট, ওকে, ইউজ স্টেটের মধ্যে আমরা সব সব কিছুকে রাখবো, এবং ইউজ স্টেটের ডিফল্ট ভ্যালু আমরা দিয়ে রাখলাম ইনভার্টেড কমা। তো এখানে আমরা কি করব, ইউজ স্টেটটাকে আমরা এখানে ডিক্লেয়ার ইম্পোর্ট করে দিলাম। তারপর টেক্সট ফিল থেকে এটার আমরা ভ্যালু দিয়ে দিলাম। আচ্ছা, আমাদের আইডিটা লেখার কোনো দরকার নেই, আমাদের আইডিটা লাগবে না, সুতরাং আমরা আইডিটাকে কেটে দিলাম এবং ভ্যালু দিয়ে দিলাম হচ্ছে ইনপুট, ওকে। এখানে একটা লক্ষণীয় বিষয় হচ্ছে, আমি যদি এখন এখানে কিছু লিখতে চাই, আমি এখানে কিছু লিখতে পারবো না, কারণ অলরেডি ইম্পোর্টের ভ্যালুটা নাল সেট করা। এই যে দেখুন, আমি জাস্ট এখানে কি দিয়ে রাখছি, জাস্ট ব্ল্যাঙ্ক, কিচ্ছু নাই জাস্ট। সুতরাং এই ভ্যালুটা এখন ইনপুটের মধ্যে থাকবে, সুতরাং আমি এখন ইনপুটে কিছু লিখতে চাইলেও আমি পারবো না লিখতে, ওকে। দেখুন আমি কিন্তু প্রেস করতেছি, কিন্তু আমি এখানে কিছু লিখতে পারতেছি না, তার কারণ হচ্ছে এখানে ব্ল্যাঙ্ক অলরেডি সেট করা আছে। তার জন্য আমাদেরকে সেট ইনপুট করতে হবে এখানে। তো আমরা এর ভ্যালুগুলোকে অনচেঞ্জ দিয়ে ধরব। আমরা জানি ইনপুটের ভ্যালুগুলোকে আমরা অনচেঞ্জ দিয়ে ধরতে পারি, ই ডট টার্গেট ডট ভ্যালু, ওকে। যদি এবার আমরা কিছু লিখতে যাই এখানে, তাহলে এখন আমরা লিখতে পারবো, কারণ আমরা বলে দিছি ইনপুটের যে ভ্যালুগুলো আমরা এখানে টাইপ করব সেগুলো হচ্ছে যে সেট ইনপুটে গিয়ে সেট হবে। আচ্ছা, এখানে সামথিং ওয়েন্ট রং। আচ্ছা, আসছে। আমরা যদি কিছু লিখতে চাই এখন আমরা লিখতে পারতেছি, ওকে ওকে। এবার আমরা ইনপুটের মানগুলোকে ধরলাম, এখন এগুলোকে ধরে তো কোথাও রাখতে হবে, এগুলো সেট হচ্ছে কোথায়, ইনপুটের মধ্যে। তো এখন আমাদের সব টু ডু যে জায়গায় থাকবে, আমাদেরকে ওটার জন্য একটা অ্যারে ডিক্লেয়ার করতে, অ্যারে বলতে হয় ইউজ স্টেটের মধ্যে ডিফল্ট ভ্যালুটাকে আমরা অ্যারে হিসাবে ধরবো, কারণ প্রত্যেকটা টু ডুকে আমরা একে একটা অ্যারে হিসাবে রাখবো। সুতরাং আমরা এখানে কনস দিলাম টু ডু, সেট টু ডু এবং ইউজ স্টেট দিলাম, ইউজ স্টেটের ডিফল্ট ভ্যালু আমরা কি রাখলাম, অ্যারে রাখলাম। তার মানে এখন টু ডুটা কি একটা, টু ডুটা হচ্ছে এখন একটা অ্যারে, আর ইনপুটটা হচ্ছে একটা স্ট্রিং, এখানে ব্ল্যাঙ্ক স্ট্রিং আছে আর টু ডুটা হচ্ছে একটা ব্ল্যাঙ্ক অ্যারে, এখানে কিছু নেই। তো আমি যেটা করব, ব্ল্যাঙ্ক বাটনের মধ্যে একটা অন ক্লিক সেট করব, যেটাতে ক্লিক করলে ইনপুটের ভ্যালুটা টু ডুতে গিয়ে সেট হবে। তো আমরা এই কাজটাই করব এখন। সেই জন্য আমাদেরকে কি করতে হবে, বাটনের টেক্সট আমরা চেঞ্জ করে ফেলি, সেটা হচ্ছে অ্যাট অ্যাট টু ডু, ওকে। এখন আমরা কি করব, জাস্ট একটু ওয়েবসাইটে গিয়ে দেখবো কি অবস্থা। এই যে অ্যাট টু ডু চলে আসছে, ওকে। এবার আমরা বাটনে একটা অন ক্লিক সেট করব, নাম দিলাম হচ্ছে হ্যান্ডেল অ্যাট টু ডু, হ্যান্ডেল অ্যাট টু ডু, ওকে। এখানে গিয়ে ফাংশনটা লিখি, কনস্ট হ্যান্ডেল অ্যাট টু ডু, ওকে, আমরা এটা লিখলাম। এখন আমরা যে কাজটা করব, এখানে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করব, সেটা হচ্ছে যে নিউ টু ডু ইকুয়াল টু, আমাদের এখন এখানে ইনপুটের ইনপুটের যে মানটা পাবো সেটাকে আমাদেরকে টু ডুর মধ্যে সেট করতে হবে। তার আগে নিউ টু ডু নামে একটা ভেরিয়েবল, সরি, কনস্ট্যান্ট ডিক্লিয়ার করে এখানে টু ডুর আগের মানগুলোকে আমাদেরকে স্প্রেড অপারেটের সাহায্যে নিয়ে আসতে হবে। তাহলে আমরা কীভাবে লিখব, একটা অ্যারে নিলাম, এখানের মধ্যে তিনটা ডট দিব এবং টু ডু লিখব। এই স্প্রেড টু ডু, টু ডুর আগে তিনটা ডট মানে হচ্ছে স্প্রেড অপারেটর, এই টু ডুর মধ্যে আগে যে ভ্যালুগুলো ছিল সেগুলোকে আমরা নিলাম এবং নতুন ভ্যালু আমরা ইনপুটটাকে অ্যাড করলাম। এখন
নিউ টুডুটা টোটাল একটা অ্যারে, এটার মধ্যে আগে টুডুগুলো ছিল এবং নিউ টুডুটাকে আমরা অ্যাপেন্ড করে দিলাম। তাহলে এখন আমরা সেট টুডু করব তাকে, নিউ টুডুকে, নিউ টুডুটাকে। তাহলে আমরা টোটাল একটা অ্যারে পেয়ে যাচ্ছি এখানে। ওকে, তো আমরা যদি একটু দেখতে যাই কিরকম হবে, তাহলে এখানে আমরা যদি কনসোল করি টুডুটাকে, কনসোল ডট লগ টুডু, লেটস সি, রিলোড দিলাম, আসলো, ইন্সপেক্ট এলিমেন্ট করলাম, এখান থেকে কনসোলে গেলাম, এটা আসছে, অ্যারেটা এখন নাল, আমি সবগুলোকে ব্ল্যাঙ্ক করলাম। এখানে যদি আমি কিছু লিখি সেটা হচ্ছে হ্যালো, হ্যালো লিখলাম, লিখে যে আমি অ্যাড টু ডুতে ক্লিক করলাম, দেখুন অ্যারের মধ্যে হ্যালোটা চলে আসছে। আমি যদি এখন এখানে হাই লিখি এবং আমি যদি এখানে লিখি অ্যাড টু ডু, তাহলে দেখুন আমার অ্যারের মধ্যে দুইটা এলিমেন্ট হ্যালো এবং হাই চলে আসছে। তাহলে সুতরাং আমরা অ্যারের মধ্যে এগুলাকে সেট করতে পারছি। আচ্ছা, এখন এখানে একটা বিষয় হচ্ছে, আমরা যদি এটাকে নাল ক্লিক করি, তাহলে আমি যদি একটু দেখাই ইনস্পেক্টে, দেখুন আমার অ্যারেতে এখন দুইটা ভ্যালু আছে নাকি। আমি হাইটাকে আবার ক্লিক করলাম, তাহলে আমার এখন হ্যালোতে হাই হাই তিনটা ভ্যালু, আমি হাইটাকে কাটলাম, কেটে দিলে দেখুন আমার ব্ল্যাঙ্ক ভ্যালু অ্যাড হচ্ছে, এগুলো হচ্ছে ব্ল্যাঙ্ক ভ্যালু। সো এরকম ব্ল্যাঙ্ক ভ্যালু তো অ্যাড করা যাবে না, এটার জন্য আমাদেরকে একটা কাজ করতে হবে, জাস্ট খুব ইজি। এখন আমরা জাস্ট বাটনও বলবো যে বাটনটা যদি কিছু না থাকে তাহলে ডিসেবল হবে, তাহলে ডিসেবল ডিসেবল ইকুয়াল টু হচ্ছে নট ইনপুট, ইনপুট যখন থাকবে না তখন বাটনটা ডিসেবল। আচ্ছা, আমি ডিসেবল বাটন ভুল লিখছি, তাহলে আমি আমি ডিসেবল করতেছি কখন, বাটনের যখন ইনপুটের ভ্যালুটা নাল থাকবে, মানে নট ইনপুট, ইনপুট থাকবে না। আমরা কিন্তু এই টেক্সট ফিল্ডের মানটাকে দিতেছি ইনপুট, এটার ভ্যালু হচ্ছে ইনপুট, সুতরাং ইনপুটের ভ্যালু যখন থাকবে না তখন বাটনটা ডিসেবল থাকবে। আমরা যদি একটু আমাদের ওয়েবসাইটে গিয়ে রিফ্রেশ করি, তাহলে দেখুন বাটনটা এখন কি কি আছে, ডিসেবল আছে। আমি যেই একটা কি প্রেস করলাম বাটনটা এনাবল হয়ে গেছে, আমি আবার কিটাকে ডিলিট করলাম ডিসেবল হয়ে গেছে। ওকে, তাহলে আমরা এবার মানে ব্ল্যাঙ্ক ভ্যালুটা আমরা আমাদের এরিয়াতে অ্যাড হবে না, সুতরাং আমরা এটা সেট করতে পারছি। আচ্ছা, মোটামুটি এতটুকু তো আমাদের হইলো। আমরা জাস্ট এখন অ্যারের মধ্যে ডেমো টু ডু দিয়ে রাখবো, যাতে আমাদের কাজে সুবিধা হয়। সাপোজ আমরা দিয়ে রাখলাম হচ্ছে মেই আ টু ডু অ্যাপ, এটা দিলাম, এবং এখানে আরও একটা মান দিয়ে দিলাম হচ্ছে মেক আ ওয়েবসাইট উইথ রিয়্যাক্ট। জাস্ট এই দুইটা আমরা ডিফল্ট মান হিসাবে দিয়ে রাখলাম, কোথায়, টু ডুর মধ্যে। আচ্ছা, আমরা যদি এখন দেখি তাহলে আমাদের টু ডুর মধ্যে কয়টা মান আছে, দুইটা মান, সেটা হচ্ছে কি কি, মেক এ টু ডু অ্যাপ এবং মেক এ ওয়েবসাইট উইথ রিয়্যাক্ট। এই দুইটা হচ্ছে দুইটা অ্যারে, অ্যারের মধ্যে দুইটা উপাদান, সেটা হচ্ছে টু ডুর মধ্যে আছে। এখন আমি যদি টু ডুটাকে নিচে আমি যদি দেখাতে চাই, টু ডু হচ্ছে একটা অ্যারে, এটা থেকে ম্যাপ করলাম প্রত্যেকটা টিডিটাকে নিলাম। এগুলো তো আমরা জানি ম্যাপ ফাংশন, ম্যাপ হচ্ছে একটা সুপার পাওয়ার ESX এর ফাংশন, যার ফলে আমরা অ্যারে থেকে প্রত্যেকটা মানকে লুপ করে লাইক ফর লুপের মতো, ফর লুপ লিখলে ওটা অনেক বেশি গ্যাঞ্জাম দেখতে অন্যরকম লাগে, সেজন্য আমরা ম্যাপটাকে ইউজ করব। এটা খুব ক্লিন রাখে কোডকে এবং খুব ইজিলি আমরা প্রত্যেকটা অ্যারে থেকে প্রত্যেকটা মানকে নিয়ে নিতে পারি। টু ডু একটা অ্যারে, অ্যারে থেকে ম্যাপ করতেছি, এখন প্রত্যেকটা টিডি হচ্ছে এক একটা কি, এক একটা এলিমেন্ট। এখন এই এলিমেন্টটাকে যদি আমরা এখানে শো করতে চাই, জাস্ট টিডি দিয়ে দিলাম আমরা এখানে। তো আমরা যদি একটু আমাদের ওয়েবসাইটে গিয়ে দেখি, তাহলে আমরা দুইটা উপাদান দেখতে পাবো ঠিক নিচেই, এই যে দুইটো উপাদান আমরা এখানে দেখতে পাচ্ছি। আচ্ছা, এখানে এগুলো উপরে আছে, সো আমি চেষ্টা করবো এগুলোকে লিস্টের মধ্যে রাখার জন্য। কাট করলাম, এলাই দিলাম এবং এখানে থার্ড ব্র্যাকেটের মধ্যে টিডিটাকে দিতে হবে। এখন যদি আমরা আমাদের ওয়েবসাইটে গিয়ে একটু রিফ্রেশ দিই, ওকে, আমাদের কোডে কোথাও ভুল হয়েছে। ও আচ্ছা, আমরা এখানে এটাকে ক্লোজ করে নিই, দ্যাটস ওয়াই এটাকে আমাদেরকে ক্লোজ করতে হবে, আদারওয়াইজ কাজ করবে না। সো আমরা গেলাম, আবার রিলোড দিলাম। ওকে, যদি আমরা একটু দেখি তাহলে আমাদের অ্যারের উপাদানগুলোকে আমরা নিচে নিচে শো করতে পারতেছি। যদি আমরা এখানে আরো একটা লিখি, সাপোজ হচ্ছে হ্যালো লিখলাম এবং এটাতে লিখে দেখুন হ্যালোটা নিচে চলে আসতেছে, সুতরাং আমরা এগুলোকে শো করতে পারতেছি।
এখন আমাদের আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আমরা অ্যারে এই অ্যারেটাকে এখানে রাখবো না, আমরা নতুন একটা ফাইল তৈরি করে ওখানে নিয়ে যাব। তো আমাদের এখানে একটা কাজ করতে হবে, জাস্ট সোর্সের মধ্যে একটা ফাইল তৈরি করব, সেটা হচ্ছে কম্পোনেন্টস, নিউ ফোল্ডার কম্পোনেন্টস, কম্পোনেন্টসের মধ্যে একটা ফাইল তৈরি করব, সেটা হচ্ছে টু ডু ডট না টু ডু সরি, এটা ফাইল হবে না, এটা ফোল্ডার তৈরি করতে হবে আমাদেরকে, ফোল্ডার টু ডু, টু ডুর মধ্যে একটা ফাইল তৈরি করব, সেটা হচ্ছে টু ডু ডট জেস। ওকে, টু ডু ডট জেস হলো আমাদেরকে আরো একটা ফাইল তৈরি করতে হবে, সেটা হচ্ছে টু ডু ডট সিএসএস। দ্যাটস গ্রেট। দেন অ্যাপে যাব, এখানে আমরা টু ডু ডট ম্যাপ করব, টিডি গুলাকে নিব, এবং আমরা একটা আমরা অন্য একটা ফাইলে পাঠাই দিব, সেটা হচ্ছে টু ডু ফাইলটাতে। সো আমাদের আমরা যদি লিখি তাহলে টু ডু, আচ্ছা টেক্সট ইকুয়াল টু টিডি, ওকে আমরা এখানে এটাকে পাঠিয়ে দিলাম টিডি হিসাবে, টেক্সট নাম হিসাবে। টু ডুটাকে আমাদেরকে এখানে ইম্পোর্ট করতে হবে, ইম্পোর্ট টু ডু ও ফ্রম কম্পোনেন্টস, কম্পোনেন্টসের মধ্যে টু ডু, টু ডু ডট জেস এটাকে নিলাম। আমরা টু ডু ফাইলটাতে যাব, টু ডু জেসে যাব, আমরা আরএসসি দিয়ে শর্টকাটে নিয়ে আসব, শর্টকাটে সব কিছু নিয়ে আসছি, এটাও ঠিক মতো হলো। আমরা টু ডু ফাইলের মধ্যে টেক্সট টেক্সট একটা ভেরিয়েবল হিসেবে ডাটাগুলোকে টু ডু ফাইলে পাঠিয়ে দিচ্ছি। সো আমরা যদি এখানে ক্রপস নিই, এবং এখানে যদি আমরা লিস্টের মধ্যে ডাটাগুলোকে শো করতে চাই, তাহলে প্রপস ডট টেক্সট, কারণ আমরা টেক্সট হিসেবে ওখান থেকে ডাটাগুলোকে। ওকে, আমাদের এখানে একটা এরর শো করতেছে, বলতেছে ফাইলটা পাচ্ছে না, তার মানে আমাদের এটা একটু ভুল হয়েছে। আমরা এটাকে ম্যানুয়ালি না করে দেখি অটো ইম্পোর্ট দিয়ে আসে কি না। আমরা যদি টু ডু লিখি, এই যে আসছে, জাস্ট যদি আমি এন্টার প্রেস করি, তার মানে এটা হয়ে গেছে, জাস্ট এটা ছিল, এটা আমরা অটো ইম্পোর্টার দিয়ে ইম্পোর্ট করে ফেললাম। আপনারা যদি আমার এক্সটেনশনের ভিএস কোডের ফিফটিন টপ ফিফটিন এক্সটেনশনের ভিডিওটা না দেখে থাকেন, তাহলে অবশ্যই দেখে নেবেন, তার ফলে আপনাদের কাজের গতি বৃদ্ধি হবে এবং আপনারা কাজ করতে আরও কমফোর্ট ফিল করবেন। ওকে, সো আমরা এটাকে এখানে করলাম। আমরা এবার একটু ওয়েবসাইটে দেখুন, এইগুলা কিন্তু আমাদের আসতেছে কোথেকে, এই টু ডু ফাইল থেকে আসতেছে, আর টু ডু এই টু ডু টু ডু ডট জেএস থেকে আমাদের এইগুলো আসতেছে। তো আমরা এবার এগুলাকে একটু ডিজাইন ডিজাইন করার চেষ্টা করব। তো ডিজাইন করার জন্য আমরা কি করব, ম্যাটেরিয়াল ইউআই এর লিস্টের আইটেম নামে একটা কম্পোনেন্টস আছে, আমরা জাস্ট ওটাকে নিয়ে আসব। ওকে, আমরা যদি এখানে একটু সার্চ করি, আর লিস্ট আইটেম যদি এরকম কিছু পাই, তাহলে আমরা ওটাকে জাস্ট কালেক্ট করে নিব। ওকে, আমরা এখানে একটু সার্চ করি লিস্ট আইটেম। হ্যাঁ, আসলে আমরা এরকমই করতেছি, আপনারা জাস্ট ম্যাটেরিয়াল ইউআই থেকে কম্পোনেন্ট থেকে লিস্টে আসবেন, লিস্টে আসলে জাস্ট এরকম থেকে জাস্ট যে কোনো একটাকে পিক করে নেবেন, আমাদের জাস্ট লিস্ট আইটেমটাকেই প্রয়োজন। সাপোজ আমরা এটাকে পিক করে নিচ্ছি, লিস্ট আইটেমটাকে কপি করলাম, পেস্ট করে দিব। ওকে, সেকেন্ডারিতে আমরা জাস্ট তেমন কিছু রাখবো না, এখন এটাকে লিখে দিই হচ্ছে ডেডলাইন। সাপোজ লিস্ট আইটেমগুলো পাচ্ছে না, আমরা লিস্ট আইটেমগুলোকে ইম্পোর্ট করে ফেলি। ওকে, আমরা লিস্ট লিস্ট আইটেমগুলোকে ম্যাটেরিয়াল ইউআই থেকে আমরা এখানে ইম্পোর্ট করে নিলাম। তো আমরা দেখি আমাদের ওয়েবসাইটের কি অবস্থা। হ্যাঁ, জাস্ট এরকম দুইটা আমরা দুইটা দেখতে পাচ্ছি, জাস্ট তেমন কিছুই না, জাস্ট এখানে আমাদের কারণ আইটেম আছে দুইটা, এই জন্য আমরা দুইটা দেখতে পাচ্ছি। সো এখানে প্রাইমারিতে যদি আমরা ডাটাগুলোকে শো করতে চাই, তাহলে কি দিব, জাস্ট প্রপস ডট টেক্সট, কারণ টেক্সটের মধ্যে আমরা ডাটাগুলো পাঠাচ্ছিলাম। সো আমরা যদি একটু দেখি, এই যে লুক এট দ্যাট, দেখেন মেক এ টু ডু অ্যাপ, মেক এ ওয়েবসাইট উইথ রিয়্যাক্ট,
যেগুলো আমরা ডাটাগুলো ডেমো হিসেবে দিয়েছিলাম সেগুলো কিন্তু এখানে শো করতেছে। অ্যাপজেএস যে ডেমো ডাটাগুলো দিয়েছিলাম সেগুলো কিন্তু আমাদের টু ডুতে গিয়ে এবং আমরা যেভাবে লিস্ট আইটেমের মধ্যে রাখলাম সেগুলো কিন্তু এখানে শো করতেছে। সো আমরা এগুলোকে একটু ডিজাইন করব। ওকে, আমি এই সবগুলোকে একটা ক্লাসের মধ্যে রাখবো যাতে আমার পরবর্তীতে কাজে সুবিধা হয়। সুতরাং ক্লাসের নাম দিব হচ্ছে টু ডু লিস্ট। ওকে, আমি জাস্ট এখন টু ডু লিস্টটাকে ধরে কাজ করব। আমি এখানে আসলাম, জাস্ট টু ডু লিস্টটাকে ধরলাম, ধরে এবার এখানে আমি কাজ করব। সো আমি প্রথম কাজ যেটা করব সেটা হচ্ছে একটা বর্ডার দিই, 1px সলিড গ্রে। বর্ডারটা অবশ্য রাখবো না, আমি জাস্ট আমার জায়গা কতটুকু সেটা দেখার জন্য একটা বর্ডার দিলাম। সো এবার আমি করব প্যাডিং দিব 15px, ব্যাকগ্রাউন্ড লাইট লাইট গ্রে রাখি, এটাকে আমি পরবর্তীতে চেঞ্জ করে দেব। বর্ডার রেডিয়াস 20px, এবার আমি বর্ডারটাকে তুলে দিলাম জাস্ট। ওকে, তারপর ফন্ট সাইজ 18px। আচ্ছা, এখানে ফন্ট সাইজ কাজ করব না, আমি সরি। তারপর যে কাজটা করব সেটা হচ্ছে বক্স শ্যাডো দিলাম 0 গ্রে, লাইট গ্রে। ওকে, এটা যে দিলাম লাইট গ্রে না দিয়ে আপনারা গ্রে দিতে পারেন, আপনারা গ্রে দেন, এটা দেখতে ভালো লাগবে। এবং আমি এখানে কালারটাকে আর একটু ব্রাইট করে দিই, এটা আগের চেয়ে অনেক ভালো লাগতেছে মোটামুটি। আপনারা আপনাদের মতো ডিজাইনটা করে নেবেন, আমি আসলে ডিজাইনে তেমন খুব বেশি একটা কনসেন্ট্রেট দিচ্ছি না। এবং আমি এটা মার্জিন টপ করব হচ্ছে 20px, 20px ইজ নট এনাফ, সো আমি আর একটু বাড়াই 30px আর 50, আই থিঙ্ক 40 ইজ বেটার। ওকে, 40px আমি করলাম জাস্ট, এখানে 40px করলাম। এই সবগুলোকে জাস্ট আমি এখন কপি করব, কপি করে এখানে যাব, টু ডু জেএস এ গেলাম এবং এখানে আমি টু ডু ইম্পোর্ট সিএসএস টা অ্যাড করব। এখানে ইম্পোর্ট টু ডু ডট সিএসএস, এটাকে অ্যাড করলাম টু ডু সিএসএস এ গেলাম। এখানে টু ডু লিস্টের মধ্যে এগুলোকে আমি পেস্ট করে দিলাম। ওকে, এবার আমি যদি আমার একটু ওয়েবসাইটে গিয়ে দেখি, এই যে লেটস সি মোটামুটি ডিজাইনটা আসতে। সামনে যদি আরও একটা লিখি সেটা হচ্ছে হ্যালো, ও সরি এখানে দিতে হবে, তাহলে দেখুন হ্যালোটা এখানে খুব সুন্দরভাবে ডিজাইনে আসতেছে। আচ্ছা, আর একটা কথা হচ্ছে, দেখুন আমি যদি এখানে লিখে এন্টার প্রেস করি সেটা কিন্তু কাজ করতেছে না, তার কারণ হচ্ছে আমরা এখানে ফর্মের মধ্যে রাখি নাই। সুতরাং আমরা এটাকে একটু ফর্মের মধ্যে রাখি, তাহলে আমাদের কাজটা আরও অনেক বেশি গোছানো হবে। সো আমি অ্যাপ জেসে গেলাম, টেক্সট ফিল এবং পুরা বাটন এই দুটোটাকে কাট করলাম, কাট করে একটা ফর্ম নিলাম। আমাদের অ্যাকশন লাগবে না, জাস্ট ফর্মের মধ্যে সবগুলোকে প্যাস্ট করে দিব। এবং মনে রাখতে হবে বাটনের একটা টাইপ দিতে হবে, টাইপ সাবমিট দিতে হবে, আদারওয়াইজ সেটা কাজ করবে না। আচ্ছা, করলাম। করার পরে একটা জিনিস মনে রাখবেন, ফর্মে কিন্তু সাবমিট করার সাথে সাথে ওয়েবসাইট রিলোড হয়। সুতরাং রিলোড হলে কিন্তু আমাদের ডাটাটা থাকবে না, এটা চলে যাবে। আমি যদি একটু ডেমো দেখাই আপনাদেরকে, এই যে দেখুন এখানে কিছু না, আমি যদি হ্যালো লিখি, ক্লিক করলাম, এই রিলোড হয়ে চলে গেল হ্যালোটা। খেয়াল করছেন, আমি আবার দেখাচ্ছি, হ্যালো লিখলাম আমি, এখানে এটা আসছে, ওয়েবসাইট রিলোড হতে চলে গেছে। সো এরকম তো হওয়া যাবে না, আমাদের এই জন্য একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আমাদের বাটনের মধ্যে যে অন ক্লিকটা দিয়েছিলাম সেটা হচ্ছে হ্যান্ডেল অ্যাড টু ডু। এখানে একটা ইভেন্ট নিব, ইভেন্ট নিয়ে আমরা এটাকে বলবো যে প্রিভেন্ট ডিফল্ট, মানে হচ্ছে রিলোডটাকে আমরা অফ করে দেবো। প্রিভেন্ট ডিফল্ট ফাংশনটাকে আমরা এখানে কল করে দিলাম যাতে রিলোডটা না হয়। আশা করছি এবার রিলোডটা আর হবে না। ওকে, আসছে। আমি এবার এখানে লিখি, সাপোজ আমার নামটা লিখি, লিখলাম, এন্টার প্রেস করলাম, দেখুন সাথে সাথে এখানে শো করতেছে কিন্তু ডাটাটা যাচ্ছে না। সো আমাদের তো উচিত এটা এন্টার শো করার সাথে সাথে ডাটাগুলোকে চলে যাওয়া, মানে এটাকে রিমুভ করে দেওয়া। সো এটার জন্য আমাদের আরও একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে সেট ইনপুটটাকে ব্ল্যাঙ্ক করে দিলাম,
সেট ইনপুট জাস্ট এখান থেকে সেট ইনপুট ফাংশনটাকে ধরে এটাকে ব্ল্যাঙ্ক করে দিলাম তাহলে সাথে সাথে এটা চলে যাবে সো আমরা যদি একটু দেখি হ্যালো দেখুন চলে যাচ্ছে এটা শো করতেছে দ্যাটস গ্রেট দ্যাট মিন্স আমরা আসলে এটা ঠিকমতো করে করতে পারছি ওকে তারপর আমাদের আরো দুইটা কাজ করতে হবে সেটা হচ্ছে এখানের মধ্যে আমরা যদি আমাদের লাইভটাতে যাই ওকে এখানে একটা এডিট বাটন রাখতে হবে এবং এখানে একবারে এডিট বাটন এবং এখানে একটা আইকন রাখতে হবে যেটা একেবারে ডিলিট হওয়ার জন্য তো আমরা কাজ করব আমরা আরো একটা বাটন এখানে অ্যাড করব লিস্ট আইটেমের মধ্যে আরো একটা বাটন অ্যাড করব সেটা হচ্ছে এডিটের জন্য তো আমরা ম্যাটেরিয়াল ইউআই তে যাব এখান থেকে আবার বাটনে যাব বাটনে গেলাম এবার আমি স্মল টাইপের একটা বাটন নিব একদম স্মল এই যে স্মল স্মল বাটনটাকে আমি নিব এটা এটা নেওয়ার জন্য আমাকে এখানে যাইতে হবে এখানে গিয়ে জাস্ট এই যে স্মল প্রাইমারি যেটা প্রাইমারি প্রাইমারি থাকবে সেটাই আমি নিব আমরা স্মলটাকে নিব ওকে এটাকে জাস্ট কপি করলাম টু ডু দিয়ে আসতে গেলাম এই এখানের মধ্যেও আমাদের আরো একটা কাজ করতে হবে এটা আমি একটু ডিপের মধ্যে রাখবো আদারওয়াইজ এখানে একটু প্রবলেম করবে ওকে ডিপের মধ্যে আমি এটাকে জাস্ট পেস্ট করে দিলাম এবং আচ্ছা আমি এগুলোকে একটু ঠিক মতো করে নিই জাস্ট পিটিআর দিয়ে কন্ট্রোল শিফট পি দিলাম ফরম্যাট করে নিই একটু তার জন্য ফরম্যাট ডকুমেন্ট প্রেস এন্টার ওকে সব কিছু ঠিক মতো ভাবে আসছে আমি জাস্ট ক্লাস লাগবে না আমার আমি এটাকে কেটে দিলাম এটা স্মল থাকুক এখানে আমার আরো দুই একটা জিনিস লিখতে হবে সেটা হচ্ছে ভেরিয়েন্ট ভেরিয়েন্ট সরি ভেরিয়েন্ট দিতে হবে আমাকে কন্টেইন্ট কন্টেইন্ট এবং কালার দিতে হবে আমাকে প্রাইমারি জাস্ট এতটুকু দিয়ে নিলাম এবং বাটনটাকে আমাদেরকে এখানে ইম্পোর্ট করতে হবে জাস্ট বাটনটাকে ইম্পোর্ট করলাম সো লেটস সি হোয়াটস হ্যাপেন আচ্ছা এই যে এটা এখানে শো করতেছে আমরা জাস্ট টেক্সটটাকে একটু চেঞ্জ করে ফেলি সেটা হচ্ছে স্মল ছিল না সরি এটা এটাকে আমরা দিব হচ্ছে এডিট এডিট ওকে এডিট আসছে এবার যে কাজটা করব সেটা হচ্ছে আমাদের একটা আইকন লাগবে এখন আইকনের বিষয়টা একটু খেয়াল করবেন আমি কি বলতে চাচ্ছি ম্যাট্রিক্স ইউআই এর আইকনগুলো কিন্তু আমাকে আবার নতুন করে একটা কমান্ড ইম্পোর্ট করতে হবে তো আমি কমান্ডটা দেখাচ্ছি আপনারা কোথেকে ইম্পোর্ট করবেন জাস্ট গেটিং স্টেটে যাবেন আচ্ছা আমি যদি আইকনস এই যে আইকনসে যাই এখান থেকে আইকনসে যাই দেন আমাকে এখান থেকে জাস্ট এই কমান্ডটাকে ইম্পোর্ট করতে হবে ইনস্টল করতে হবে সরি আমি বারবার ইম্পোর্ট বলছি এটা কি ইনস্টল করতে হবে কমান্ডটাকে কি npm install material ui icons আমি অলরেডি করে রাখছি আমি দেখাচ্ছি আপনাদেরকে জাস্ট এটাকে কপি করবেন কপি করে আপনাদের টার্মিনাল থেকে নিউ টার্মিনালে যাবেন এবং এখানে গিয়ে এটাকে পেস্ট করে দিবেন এই হচ্ছে কাজ আপনারা এটা যদি করতে পারেন তাহলে মোটামুটি আপনারা আইকনগুলো সবগুলো আইকন আপনারা ব্যবহার করতে পারবেন খুব ইজি কিছু না জাস্ট একটা কমান্ড এখানে এসে কপি করে পেস্ট করে দিবেন জাস্ট ইট জাস্ট এখানে আমি পেস্ট করে দিলাম এই যে এটা করে তারপর এন্টার প্রেস করবেন এটা অটোমেটিকলি হয়ে যাবে আপনাদের আর কিছু করতে হবে না তো এই কাজটা আপনারা একটু করে নেবেন বারবার বলছি এই কাজটা করে দিবেন আদারওয়াইজ নাহলে আপনারা এটা পাবেন না সো আমি এখান থেকে হয়তোবা এই যে আমরা এই যে এটাকে নিতে যাচ্ছি সো আমরা যদি এখান থেকে যাই আমাদের হচ্ছে লাগবে ডিলিট ফরএভার দেখি আমাদের আইকনটা হচ্ছে এখানে পজিশন ফিল্টের এই যে এই জায়গায় ডিলিট ফরএভার এই আইকনটাকে আমাদের দরকার সো আমরা এখান থেকে এটাকে কপি করি ডিলিট ফরএভার এই যে ডিলিট ফরএভার আইকনটাকে আমরা এখান থেকে জাস্ট কপি করলাম ইম্পোর্টটাকে কপি করলাম কপি করে এখানে গিয়ে আমরা এখানে পেস্ট করলাম এই ডিলিট ফরএভারটাকে আমরা এখন এখানে ব্যবহার করব আইকন দ্যাটস ইট দেখি হোয়াটস হ্যাপেন ও সরি আইকন হ্যাঁ চলবে আমরা আইকনস থেকে ডিলিট ফরএভারটাকে এখানে ব্যবহার করলাম দেখি আমাদের আসলে আদৌ আসছে কিনা এখানে এই যে চলে আসছে সো দ্যাটস গ্রেট আমরা এটাকে নিয়ে আসতে পারছি ডিলিট ফরএভারটা এখানে আসছে সো এটাকে এবার আমাদের তিনটাকে একটু একই লাইনের মধ্যে আনতে হবে সেজন্য আমাদেরকে আরো কিছু কাজ করতে হবে সো আমরা এটাতে এটাতে জাস্ট ইনস্পেক্ট এলিমেন্ট করব টু ডু লিস্টে যাব আমাদেরকে যেখানে স্টাইল ছিল সেখানে গেলাম আমরা এখানে কাছে আরো কিছু নতুন স্টাইল এড করব সেটা হচ্ছে ডিসপ্লে ফ্লেক্স ওকে জাস্টিফাই কন্টেন্ট স্পেস
আচ্ছা যা জাস্টিফাই কন্টেন্ট এর দরকার না আমরা দিব হচ্ছে অ্যালাইন আইটেম সেন্টার হচ্ছে এটা এখন আমাদেরকে এই যদি একটু খেয়াল করেন বাটনটা কিন্তু এটা নিচে চলে আসে সুতরাং আমাদেরকে বাটনটাকে একটা কাজ করতে হবে বাটনটাকে আমাদেরকে একটা ডিপের মধ্যে রাখতে হবে করে দিলাম ওকে সো আমি এটাকে একটা ডিপের মধ্যে রাখতে যাচ্ছি এটাকে আমি একটা ডিপের মধ্যে রাখলাম আইকনটাকেও আমি একটা ডিপের মধ্যে রাখলাম আর যদি রাখি এবং আমাদের আরো একটা কাজ করতে হবে সেটা টু ডু সিএসএস এ গিয়ে জাস্ট এখানে আরো দুইটা সিলেক্ট করতে হবে সেটা হচ্ছে ডিসপ্লে ফ্লেক্স এবং তারপর যে কাজটা করতে হবে সেটা হচ্ছে অ্যালাইন আইটেম সেন্টার সেন্টার ওকে এই যে দেখুন সবকিছু ঠিকঠাক মতো শো করছে আরেকটা জিনিস করতে হবে আমাদেরকে জাস্ট এটাকে কার্সর পয়েন্টার করতে হবে এটাকে এডিট ঠিক আছে এখন আপাতত কাজ করবে না আমরা আমরা আর্টগুলো এর পরে পড়বে কিছু তো পড়বে দেখবো জাস্ট আমরা এখন এটাকে জাস্ট একটু কার্সর পয়েন্টার করে ফেলি ওই গিলেট আইকনটাকে সো এখান থেকে যাব আমরা টু ডু জেএস এর মধ্যে ডিলেট আইকনটাকে একটা স্টাইল দিব আপনারা ইনলাইন স্টাইল যদি না জানেন তাহলে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে দিতে হয় কার্সর পয়েন্টার ওকে এই যে ডিলেট করার মধ্যে স্টাইল দিলাম দুইটা কালি ব্রেক্স এর মধ্যে কার্সর দিলাম কলম দিলাম এবং পয়েন্টার দিলাম এই যে এটা এখন কার্সর পয়েন্টার হয়ে গেছে ওকে এখন আপাতত তেমন কিছু কাজ করবে না কারণ আমরা তেমন কিছুই করিনি সো চলুন আমরা একটু ট্রায়াল দিই যদি আমি দি রিয়্যাক্ট স্টেপ বাই স্টেপ স্টেপ বাই স্টেপ এন্টার প্রেস করি তাহলে দেখুন সাথে সাথে এখানে শো করতেছে আমি যদি আরেকটা দিই এটা হচ্ছে সৈকত দেখুন সাথে সাথে কিন্তু নিচে শো করতেছে সো এখানে যেসব ফাংশনালিটি গুলো আমাদের করতে হবে সেগুলো আমরা এর পরের পর্বে করব আজকে আমাদের টার্গেট ছিল ফুল ডিজাইনটাকে আমাদের কমপ্লিট করা আপনারা এই চেয়ে সুন্দর করতে চাইলে করতে পারবেন কোনো সমস্যা নেই আমি জাস্ট খুব সিম্পল একটা ডিজাইন করছি এবং এখানের মধ্যে আরো অনেক কাজ করতে হবে সেগুলো আমরা পরের পর্বে করব সো ধন্যবাদ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য এবং যারা এখনো সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক করে পাশে থাকবেন এবং আমাকে ইন্সপায়ার করবেন আমি যাতে আপনাদের কারো শেখাতে পারি এবং আমাকে সাজেস্ট করবেন আসলে কিভাবে শেখালে ভালো হয় এবং এখানে কিছু গুরুত্ব সমস্যা হলে কমেন্টে জানাবেন ধন্যবাদ সবাইকে